আসসালামু আলাইকুম সবাইকে আরবি ভাষা চ্যানেল থেকে আরবি ভাষা শেখার ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য ছোট ছোট শব্দ দিয়ে কীভাবে আপনারা বাক্য তৈরি করবেন বা ছোটো ছোট শব্দ কিভাবে শিখে আপনারা প্রতিদিন কথা বলতে পারবেন আরবিতে সেদিক লক্ষ্য রেখে আমাদের আজকের এই ভিডিও আশা করি শেষ পর্যন্ত সাজিয়ে থাকবেন এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন আজকের ভিডিওটি প্রথম যে আরবি শব্দটি সেটি হচ্ছে বখরা এর অর্থ হচ্ছে আগামীকাল যেমন কাউকে যদি আপনি বলেন আগামীকাল আসো তাল বকরা মানে আগামীকাল আসো আমস মানে হচ্ছে গতকাল গবল আমস গত পরশু বা গতকালের আগের দিন আলিয়ম মানে হচ্ছে আজ বা আজকে কাবির আমরা সবাই জানি কাবির মানে হচ্ছে বড় কোবরা মানে হচ্ছে বড় সাগির মানে হচ্ছে ছোট হেনা বা হিনা মানে হচ্ছে এখানে ফোক মানে হচ্ছে উপরে তো আমরা সকলে জানি তাহাত মানে হচ্ছে নিচে সানা মানে হচ্ছে বছর সাহার মাস উজবু মানে হচ্ছে সপ্তাহ লেশ মানে হচ্ছে কেন মিন কে এস মানে হচ্ছে কি আনা আফগা বা বলতে পারেন আনা দোনোটার অর্থ হচ্ছে আমি চাই বা আমার দরকার বা আমার প্রয়োজন এই ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে আনা আফগা বা আনাইফগা কুল্লু কামেল মানে হচ্ছে সবগুলো নিয়ে আসো কুল্লু মানে হচ্ছে সমস্ত বা সব কামেল মানে হচ্ছে পরিপূর্ণ এমসিক আরবি শব্দ রত হচ্ছে দর বা দরা কোনো কিছু যদি আপনি কাউকে বলেন এটি দর সাদা এমসিক মানে হচ্ছে এটা দর বা এটা দরেন দাহিন বা আলহীন দুটি শব্দের একই অর্থ এর বাংলা হচ্ছে এখন রেজ্জা মানে হচ্ছে ফেরত বা রেখে দাও কোনো কিছু আপনি ফেরত দিতে চাইলে তো বলতে পারবেন হাদা রাজ্জা বা এটা ফেরত নাও অনেকে বা দেন বলে অনেকে বা দিন দনটির অর্থ হচ্ছে পরে আউয়াল মানে হচ্ছে আগে পূর্বে বা প্রথমে কারবা বা কারাবা দোনোভাবেই অনেকে বলে থাকে দনোভাবেই বলে থাকে তো হচ্ছে কারেন্ট বা বিদ্যুৎ সুব্বাক মানে হচ্ছে জানালা ইংরেজিতে বলে উইন্ডো বিশেষ করে মোবাইলে যে সিম কার্ড আছে সেই সিম কার্ডকে আরবিতে বলে সরিহা তাল্লাজা তাল্লাজা মানে হচ্ছে ফ্রিজ মুফতা মানে হচ্ছে চাবি তামুর বা তামার অর্থ হচ্ছে খেজুর অনেকে তামুর বলে অনেকে তামার বলে দটারই অর্থ হচ্ছে খেজুর তুফাহ মানে হচ্ছে আপেল দাওয়া ঔষধ আরবি আর এর অর্থ হচ্ছে ট্যাবলেট বা বড়ি বাহার আরবি শব্দের অর্থ হচ্ছে সাগর বা সমুদ্র জেদ অর্থ হচ্ছে তৈল বা তেল বলে অনেকে জঈদ বলে অর্থ হচ্ছে তেল আম্মি আরবি শব্দের অর্থ হচ্ছে কাকা বা আঙ্কেল কাকা বা আঙ্কেলকে আরবিতে বলে আম্মি মৌস আরবি শব্দের অর্থ হচ্ছে কলা হাফ হাফ বা বৃত্তিক অনেকে হাফ হাফ বলে অনেকে বৃত্তিক দনটার অর্থ হচ্ছে তরমুজ ওরা মানে হচ্ছে পিছনে গিদ্দাম মানে হচ্ছে সামনে হাত আইন চোখ নামল বা নামলা দনটার অর্থ হচ্ছে পিপড়া দুধ বা হাসারাত দনোটার অর্থ হচ্ছে পোকা ইংরেজিতে ইনসেক্ট বাউদা মশা গাত্তা মানে হচ্ছে কাটা কোনো কিছু কাটাকাটি বা কাটিং করা কি আরবিতে বলে গাত্তা দাবিয়া অর্থ হচ্ছে জবাই করা জামাল আরবি শব্দ অর্থ হচ্ছে ওট আখের সাহার মাসের শেষ রাতি মানে হচ্ছে বেতন নোম মানে হচ্ছে গুম বা ঘুমানো আকেল মানে হচ্ছে খানা গারিব বা গেরিব দনোটার অর্থ হচ্ছে কাছে বা নিকটে বাইদ মানে হচ্ছে দূরে বাইদ মানে হচ্ছে সৈয়ারা মানে হচ্ছে গাড়ি আরাবিয়া মানে হচ্ছে ট্রলি সোম মানে হচ্ছে রোজা আরবিতে জওয়াল মানে হচ্ছে মোবাইল ইত্তেসাল মানে হচ্ছে যোগাযোগ বা কন্টাক্ট মা হুয়া মা হুয়া এস বা শোন মা হুয়া এস বা শোন সবগুলোর অর্থ হচ্ছে কি মা হুয়া একটি পিউর আরবি বিশেষ করে প্রফেশনালভাবে মা হুয়া বলা হয়ে থাকে এর অর্থ হচ্ছে কি এইস মানে হচ্ছে কি বিশেষ করে সৌদি আরবে বলা হয়ে থাকে শোন বাহরাইন বা কুয়েতে বলা হয়ে থাকে এর অর্থ হচ্ছে কি হিজাম বজুনাত অর্থ হচ্ছে বেল্ট কুব্বা আরবি শব্দের অর্থ হচ্ছে সাই টুপি বাইজামা আরবি শব্দের অর্থ হচ্ছে পায়জামা বিশেষ করে বাংলা শব্দ পায়জামা একটু বিকৃত করে আরবিরা বলে বাইজামা অর্থ হচ্ছে পায়জামা কুফাস আরবি শব্দের অর্থ হচ্ছে গ্লাভস মহাত্তাফ মাততফ অর্থ হচ্ছে কোট কামিজ আরবী শব্দ এর অর্থ হচ্ছে শাট বা জামা জাকিত আরবী শব্দের অর্থ হচ্ছে জ্যাকেট বিশেষ করে জ্যাকেট একটু অন্যভাবে বলে আরবিরা জাকিত অর্থ হচ্ছে জ্যাকেট বানতালন অর্থ হচ্ছে ট্রাউজার শাশাব আরবী শব্দ এর অর্থ হচ্ছে বিছানার চাদর বা বেডশিট তান্নুরা আর শব্দের অর্থ হচ্ছে স্কার্ট বিশেষ করে মেয়েদের লম্বা যে জামা আছে ওই জামাকে আরবিতে বলে তান্নুরা বা স্কার্ট জুর আর শব্দের অর্থ হচ্ছে বুতাম সেটা শার্টের বুতাম হতে পারে যে কোনো বুতামকে আরবিতে বলে জুর কুমাস বা গুমাস দোনোটার অর্থ হচ্ছে কাপড় সঠিক আরবি হচ্ছে কুমাস তারবিরা বিরা বিশেষ করে কয়ের উচ্চারণ করতে পারে না তারা ককে গ বলে সে কারণে আরবিতে সাধারণত বলে থাকে গুমাস অর্থ হচ্ছে কাপড় জওয়াজ সফর অর্থ হচ্ছে পাসপোর্ট মিন ফাদলিকা বা মিনফাদলিক অর্থ হচ্ছে দয়া করে ইংরেজিতে প্লিজ বা কাইন্ডলি আ তিনি অর্থ হচ্ছে আমাকে দাও বা আমাকে দিন ফাননি অর্থ হচ্ছে টেকনিশিয়ান আর ফান্নান অর্থ হচ্ছে যিনি অনেক কিছু জানেন তাকে বলা হয় ফান্নান আর ফাননি মানে হচ্ছে টেকনিশিয়ান সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন আর যারা সাবস্ক্রাইব না করেছেন সবার প্রতি রিকোয়েস্ট থাকবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সচেতনভাবে ভাবে থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম